হ্যালো এভরিওয়ান, তো গানটা হয়ে যাক একবার, ঝুমা মর মর মর, ঝুমা মর, ঝুমা মরবি কবে, ঝুমা 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 কবে মরছিস, এই ঝুমা তো সাধ্যতে বলেছি না, আমি কি করব, কেন মরছিস না রে ঝুমা, প্লিজ তাড়াতাড়ি মরে যা, প্লিজ আমাদের শরীর নিয়ে তোকে ভাবতে হবে না, তুই কি পাপ করেছিস রে, তোর এত শরীর খারাপ, কি পাপ করেছিস, আই দিন তোমার এত জ্বর লেগে থাকে, সারা দিন জ্বর, এত রোগগ্রস্ত একটা শরীর, কি করিস কি করিস, বিছানাতে দিন দিন তো তুই বিছানার সাথে মিশে যাচ্ছিস, সিতার কাঠের বাচ্চা, তারপরেও বলছিস আমাদের কথা, সুতো পার হয়েছে এবার ওর আর আমার হবে, শোন শকুনের অভিশাপে গরু মরে না, তুই একটা শকুনি, শকুনির মুখ দেখেছিস, শকুনিকে যেমন দেখতে সেরকম সেম, এরকম সরু পাড়া কিরকম বাজে দেখতে হয়, ইউ আর গেটিং ইট রং, ইউ নো শকুনি ইজ বেটার দ্যান ইউ, আই থিঙ্ক শকুনি তোর থেকে সুন্দর দেখতে, তুই ওর থেকে ওয়ার্স্ট, আর এই এই যে তোর এই ভাবনার জগতে যে তুই থাকিস, এই যে তোর বরকে তুই বাবু বলছিস, তোর ছেলেকেও তুই বাবু বলিস, এই ব্যাপ ম্যাটারটা খুব সুন্দর কিন্তু, মানে তুই এক্স্যাক্টলি কার সাথে শুস, তোর ছেলের সাথে না তোর ভাবনা করা বরের সাথে, যে মিস্টার ইন্ডিয়া বাবা তো তাকে দেখাই যায় না, কে বাপকে ছেলেকে দুজনকেই কে বলে রে বর বাবু, বাবু বলে ছেলেকেও ডাকছিস, বাবু খেয়ে নে বাবু করে নে, আমার বরকে শোন শোন একটা কথা বলছি, শোন তোকে আজ ওপেন ক্যামেরায় বললাম সবাই দেখবে, তোকে বলছি ঝুমা শোন, তুই যদি তোর বরকে এনে দেখাতে পারিস চল আমি তোকে কান ধরে সরি বলবো, যা বললাম দেখা তোর বরকে এনে সামনে দেখা, আর তুই কি জানিস তোকে আমি বলছি, কাঠি আইসক্রিম খেতে তোর খুব ভালো লাগে বললি না, আইসক্রিমটা ছাড়া কাঠিটা, তুই তোকে বললাম তুই হচ্ছিস কাঠি আইসক্রিমের, আইসক্রিমটা গলে পড়ে গেছে কাঠিটা, তুই মন দিয়ে শুনে নে, তুই হচ্ছিস কাঠি আইসক্রিমের শুধু কাঠিটা, বুঝলি এটাই তুই, আর তুই কি কি খাওয়াবি, কি কি তুই নিজে খেতে পাস, তুই নিজে, এই তোর এত তাড়াতাড়ি আইসক্রিম গলে যায় কেন রে, এত তাড়াতাড়ি কি, কার সাথে তুই আইস, মানে কার আইসক্রিম খাস, শোন কি তুই যা, তুই যার আইসক্রিম খাচ্ছিস না তাকে বল শিলাজিৎ খেতে, বুঝতে পেরেছিস, ওই যে এতবার করে বলছিস বাবু ওট বাবু ওট বাবু ওট, ঘুমিয়েই আছে ওর তো উঠছেই না, শোন কি করে উঠবে, ওই চিতার কাটকে দেখলে কার উঠবে রে, তোর 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 শরীরটা আগে ঠিক কর, নইলে তাড়াতাড়ি আইসক্রিম গলেও যাবে আর উঠবেও না, আরে এই শোন ওর গলে যাবে না তো কি হবে, তোর বুক ওটা ওটা তো মনে হয় দেওয়াল বে দেখে আমার, হ্যাঁ আয়রন চালিয়ে দিয়েছে কেউ একটা, আয়রন ইস্ত্রি ইস্ত্রি বুড়ি, তোর তো পেট বুক পিঠ পোঁত সব এক, পুরো ইস্ত্রি মনে হবে দেওয়াল পুরো, আর তোর এই হ্যালুসিনেশন করা যে বটটা আছে মিস্টার ইন্ডিয়া, যাকে ঘড়িতে বোতাম টিপলেই ভ্যানিশ হয়ে যায়, ওই গান্ডুটাকে নিয়ে আয় না রে, ক্যামেরার সামনে দেখি তোর গানে কত দম, আর তোর সিঁদুর কোথায় গেল আজকাল, এই পাগলি এই পাগলি পাগলি এই পাগলি এই পাগলি এই পাগলি এই পাগলি, তোর সিঁদুর কোথায় গেল পাগলি, তোর হাতের শাখা পালা কোথায় গেল, সব চলে যাচ্ছে, হ্যাঁ আর যে কোনো ভিডিওতে, তুই তো মোটামুটি মাঝখানে ওর ভিডিও দেখিস না, যে কোনো ভিডিওতে শাশুড়িকে শাড়ি দিলাম, বরকে জামা দিলাম, ফটো দিস কেন বল, ইংলিশ যখন দেখাতে পারিস না, না পাগলি চু, আরে বোকার মতন কথা বলছিস, আমারও ইচ্ছে করে আমি অ্যাটমসফিয়ারে এখন থাকবো, অ্যাটমসফিয়ারে ফ্ল্যাট কিনবো, আমি তো হ্যালুসিনেট করে এদেরকে বলতেই পারি সবাইকে, আমি আজকে অ্যাটমসফিয়ারের ফ্ল্যাটে গেলাম ঝাঁপ দিতে, তোর হচ্ছে ওরম ম্যাটার, তোর মাথার মধ্যেই সব চলে মারা জগতের, তোর শাশুড়ি তোর বর কেউ মারা নেই, তুই কিন্তু হ্যালুসিনেট করছিস, বুঝতে পারছিস, তুই তো হ্যালুসিনেশন রোগী, বাড়ির অ্যাড্রেসটা আমাকে পাঠা, তোকে ভালো কথা বলছি, আমি ভালো একজন ডাক্তারের সাথে কথা বলেছি, তোর বাড়িতে গিয়ে তোকে ভিজিট করবে, বিশ্বাস কর ওর টাকা আমি দেবো, ভিজিট করার যে পেমেন্টটা সেটাও আমি দেবো, তোর বাড়িতে গিয়ে তোকে পেমেন্ট, তুই ওষুধ খা ঝুমা, আর নট অনলি ইউ ডার্লিং, তোমার ফুল ফ্যামিলিকে ভিজিট করবে, প্লিজ আমি দেখবে, আমি না আমার ফ্যামিলি মেম্বারদের ডার্লিং বলি, ওকে বলো না প্লিজ, না না ওকে একটু ভালো করে বলছি, ও এত আইসক্রিম শোন, গলে যাওয়া আইসক্রিম, পূজা নাকি পু নাকি হাত পেতে খা, আরে একটা কথা শোন শোন, তোকে আবার একটা কথা বলে দিলাম আজকে, তুই যদি এরপরে না শুনিস তোর বাড়িতে গিয়ে তোর বাওয়াল করে দেবো, কিন্তু আমাকে খুব কাছের মানুষ ছাড়া কেউ পু বলে ডাকে না, আর তুই দূর দূরান্ত তাক কেউ কাছের নয় তুই আমার, বুঝতে পেরেছিস, একটা কথা বলি শোন,
তোর এগেনস্টে একটা বড় স্টেপ নেওয়া হচ্ছে, ঠিক আছে? আরে নীলজ্জর বাচ্চা, তুই জানিস তাদেরকে, তাকে, ওই ভদ্রমহিলাকে পার্টিকুলার পার্সোনালি রিকোয়েস্ট করেছি যে প্লিজ এত বড় স্টেপটা নিও না, তাকে পার্সোনালি, মানে ভুল হয়েছে সেটা আমাদের, আমাদের সবাই বলেছিল। ওর বাড়িতে ঝুমার ঝুমার ছেলের কেউ নেই, ঝুমার যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে বা ওদের কেস লড়ার বা থানায় ঢুকলে যে ছাড়িয়ে নিয়ে আসার সেই ক্ষমতাটা হবে না। ওরে পাগলি চুদি, তোর নামে এতটা ভেবেছি, শোন পাগলি চুদি, তোর নামে FIR হতো রে, FIR মানে বুঝিস? তোর মা মাসি এক করে দিত সবাই মিলে, সেটা পর্যন্ত বারণ করেছি, রিকোয়েস্ট করেছি তাকে। আর তুই এত ভিডিও খুলে তোর বরকে বাবু বাবু বলছিস, আর নোংরা নোংরা কথা বলছিস, এরে মাদার চোদ রে রেন্ডির মেয়ে, মানে কিস্তি নয়, কিস্তি দিতে হয় না, কিস্তি দিতে হয়। তা কি করবো ওকে, ও তো ওকে কি করবো, ও তো নোংরা কথা বলেনি, ও তো আইসক্রিম বলেছে, তো কাঠি আইসক্রিম খাবে। শোন মিলি, তুই কথা বুঝিস না, কথা বলবি না, ও আইসক্রিম বলছে, ও তো কাঠি আইসক্রিম খাবে, তুই ছোট বেবি, আইসক্রিম ফ্রিজ থেকে বার করলেই গড়ে গড়ে তোমার গড়ায় ঢুকিয়ে দেবো আইসক্রিম, এত ফ্রি, এত আইসক্রিম ভালোবাসে। আরে ওই শরীরে এত সেক্স কোথা থেকে থাকে রে তোর, হ্যাঁ ওই শরীরে এত সেক্স কোথা থেকে থাকে রে তোর, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা নয় ম্যাঙ্গো আর ব্যানানা। তো ঝুমা তোর শ্রাদ্ধতে যেমন ইয়ে দেবো আমরা, কি জানো, বাটারফ্লাই ফিশ যেমন থাকবে সেম ভাবে প্রজাপতি মাছ, প্রজাপতি সরি সরি ওই মিল্কির জন্য বাটারফ্লাই বেরিয়ে গেল, প্রজাপতি মাছ রাখবো, সব মাছের মধ্যে প্রজাপতি মাছ সবাইকে খেতে হবে, সবাই থু থু করে খাবে আর থু থু ফেলবে। আর ডেজার্টে, ডেজার্ট মানে মিষ্টি, মিষ্টির মধ্যে অবশ্যই কোনো রসগোল্লা পান্তুয়া সন্দেশ কিছু থাকবে না, শুধু ব্যানানা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার, এই দুটো ফ্লেভারের আইসক্রিম। আর ওর শ্রাদ্ধতে যারা ঢুকবে, যে এন্ট্রিটা হবে না, সেটা সবাই থুতু ফেলতে ফেলবে, এরম হবে, সবাই থুতু, বুঝতে পেরেছিস? চিতার কাঠের বাচ্চা, শোন চুল্লিতে এমনি ঢোকালে তুই জানিস, জানিস কি তোর কি আজ কাছের কেউ মরেছে? জানি না, বাবা মারা গেছে, তাহলে তো মারা জানবি তুই, তখন ও বা ছিল কিনা দেখো, কোন ঢুকেছিল, কোন আইসক্রিম খাচ্ছিল দেখো মারা গিয়ে। শোন চুল্লিতে 45 মিনিট লাগে পুড়তে, বুঝতে পেরেছিস? তুই যখন মরবি কতক্ষণ লাগবে বল, 7 মিনিট ঢুকবি আর শেষ, ঢুকবি আর শেষ, পুরো কিছু নেই তো শরীরে, 7 মিনিটস ঝুমাডান শরীরে কিচ্ছু নেই, আজকের ট্যাগ লাইন থাকবে 7 মিনিটস ঝুমাডান। হাই ফাই, হাই ফাই, হাই ফাই, এ ঝুমা মর মর, এ ঝুমা মর মর মর, এ ঝুমা মরবি কবে, ঝুমা মরবি কবে, ঝুমা মরবি কবে, বলেছিলাম না করবি না বেকা আঙুল দিয়ে, বলেছিলাম এবার নখের মধ্যে আঙুল ঢোকাবো, মাথার পোকাগুলো সব ঠিক করে দিয়ে আঙুল বার করবো। খুব পছন্দ ওর, পুকে খুব পছন্দ, আর মিলিকে চার চোখ, চার চোখ, তোর বাপের কি রে, আবার চারটে চোখ, তোর বাপের কি রে, তোর কি ব্যাপার বাপের, হ্যাঁ আমার চারটে চোখ, ও বাবু, ও বাবু দাঁড়াও না, ও বাবু দাঁড়াও না, বাবু ঘুমাচ্ছো কেন, বাবু ঘুমাচ্ছো কেন, মরণ দশম অঙ্গি আমার, ঘুমাবে না ওর বাবু, শোন ছেলেকেও বাবু বলে বরকেও বাবু, শোন তোর বাবু সারা জীবন ঘুমোবে, তোকে দেখে কোনো বাবু দাঁড়াবে না, বুঝতে পেরেছিস? চিতার কাঠের বাচ্চা, তোকে দেখে তোমার চিতার কাঠও জ্বলবে না, এমন অবস্থা তোর স্ত্রীর বাচ্চা, বুঝতে পেরেছিস? তোর নাম এই শোন, তো শোন একটা কথা বলবো তোকে, আমরা যে জামা কাপড়গুলো না কুচকে গেছে, তোকে নিয়ে এসে ভাবছি জামা কাপড় ওপর ঘষে দেবো, একই ব্যাপার না। আর একটা কথাও বলেছে যে আমার জামা কাপড় নেই, আমি গরিব, তোমরা আমাকে দেবে? আবার ওই যে তুই যে বলিস না, না তুই যে বলেছিস না জিপে নাম্বারটা 100, ওটাও কপি করেছে ঝুমা। আরে গুখে মর তুই, আমরা তো তোর মতো এখনো নাচ গান কিছু করিনি, যেটুকু কথা বলি কথাটাও কপি করছিস, যে 100 হচ্ছে তোর জিপে নাম্বার, এ বাবা, ঝুমা মায়ের গু, 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 1 2 3 4 5 মর 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 ঝুমা মর, ঝুমা মর, দেখেছিস তুই যত নোংরা নোংরা কথা বলবি, তুই বলে যা
আর আমরা মরমর মরমর বলে যাব। আর লজ্জা করে না রে, একটা অত বয়স্ক মহিলাকে দিয়ে ওরম ভালগার নাচ করাতে তো লজ্জা করে না রে। মায়ের পিঠের ওপর বসে এত খেতে তো লজ্জা করে। লোকের বাড়িতে বাসন মেজে খারে। আরো বড় জিনিস, তোর মায়ের চোখটা নাকি ডান চোখ না বাঁ চোখ বললি, যেটা অন্ধ চোখে দেখতে পান না, ওই চোখ নিয়েও মানুষটাকে রান্না করে তোকে আর তোর ওই বড় একটা বাছুরকে ওকেও গেলাতে হয়। তোর লজ্জা লাগে না? ওই বাছুরটা আবার পোঁচ চুল কই, আবার মাকে শোকায়। শোকো তোর তো তোকে শোকায় নাকি বোঝা যাচ্ছে না? যদি ভালো গন্ধ ছিল কিন্তু তবু ওই শুনলেই যেন ছি বের হই। মরণ দশা, মরণ নেই, ভিডিও বানাই দেখে না কিছু না। এই ঝুমা, লাস্ট তোকে চ্যালেঞ্জ দিলাম, চল পুজোর চ্যালেঞ্জ, পুজোর অফার, তুই তুই যদি বরকে এনে দেখাতে পারিস ভিডিওর সামনে, আমি মিলি দুজনে কান ধরে সরি বলবো। যা সুর, তোকে ছেড়ে দিলাম, যা পাখি উঠতে দিলাম তোকে, তোর ইনভিজিবল বরকে দেখা, যা দেখা হোক। কিন্তু ওই বর কাউকে এনে দাঁড় করিয়ে বর ওসব মারা, ওসব হবে না। এই যে আইসক্রিম, এই আইসক্রিমের গল্প মারাও, তুমি একদিকে শুয়ে মারাবে, তোমার বর আর একদিকে শুয়ে আনসার ব্যাক করবে। আমার ওটাই চাই। চল গলাটাই শুনিয়ে দে, যা তোকে অফারে দিয়ে দিলাম, যা তুই গলাটা শোনা আর পাগটা পাটা দেখিয়ে দে, যা। তোর তো বর নাকি আবার সলমন খান, ও আবার ক্যামেরা ফ্যানেলে নয়, বাল মারা থাকলে তো দেখাবি পাগলি শালা। ওকে কে বিয়ে করবে? তোকে কে বিয়ে করবে বলতো? তোকে কেউ বিয়ে করবে না, বিয়ে করতেও কিছু লাগে? একটা তো কিছু, একটা বিয়ে করেছিল যেটা স্যাম্পলটাকে বের করেছে, সেও মানা পালিয়ে গেছে, সেও ছেড়ে দিয়েছে। ও নাকি অত্যাচারিত, সব মিথ্যে কথা বল না। ওই জামাইবাবু ভেবেছিল আমি যে সুচ্ছি, আমি তো বুঝতেই পারছি না খাট না মানুষ, আমি তো বুঝতে ফিলিংটাই পাচ্ছে না, পুরো কঙ্কালকে জড়িয়ে ধরেছে। ওর 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 বাবুও কুকুক করতো না, ওর বাবুও বমি করতো না, তাই জন্য মুখে লাথি মেরে দিয়েছে। এখন এই এই বাবু জুটেছে, এই এই বাবু ওঠো না, এই আল্লাহ ওরা উঠবে না, ওকে বলছো ওঠো না ওঠো না ওঠো না, কি করে উঠবে? ওই রয়েছে, ওর উঠবেই না, ও ওঠার জন্য ওঠার মতো কিছু থাকতে হবে। একদম তবেই না, তোর তো ওঠার মতো কিছু নেই। আর এরম থাকলে কি করেই বা গলবে? ওই জন্য মারা এরম করেই গলে যায়। বা পড়ে কি করেই বা গলে, কি করেই বা কি হয়? তুই খেতে পাস তোর আইসক্রিম যে তুই লোককে খাওয়াবার কথা বলিস? এই ঝুমা, এই ঝুমা, এই ঝুমা, এই ঝুমা, আমার মনে হয় না বাবা ওর না খুব বোধহয় ইচ্ছে করছে আইসক্রিম। এই ঝুমা সত্যি বলছি, তোর অ্যাড্রেসটা পাঠা না, আমি তোকে বারবার আইসক্রিম পাঠাবো, চেটে চেটে খাস, বুঝতে পেরেছি? মা মা একটুখানি হাল দেখ দেবে, খাবা পাগলি যদি তখন বলবি মা মা একটুখানি আইসক্রিম দেবে, খাবা পাগলি কোথাকার, এই পা পুরো পাগল, একটা পাগলি, পাগল পাগল পাগল, এই ঝুমা পাগল, এই ঝুমা পাগল, এই ঝুমা পাগল, এই ঝুমা পাগলি পাগলি। এখন এই ভিডিওতে, এই ভিডিওতেও পূজা তোকে কিন্তু খিস্তি মারতে গিয়েছিল, কিন্তু এই চার চোখ মেয়ে ছেলেটাই তোকে খিস্তির হাত থেকে বাঁচালো। তোকে আজ পর্যন্ত আমিও খিস্তি দিতে, তোর উপর মায়া হয়, বিশেষ কর তোর উপর মায়া। কেন করছিস বেকার মা? তোর উপর মায়া হয়। তুই আজকে দুটো ভিডিও নামিয়েছিস, দুটো ভিডিওতেই তোর মিলিয়ার পূজা টপিক, তোর আর কোনো টপিক নেই। আর শোন 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 শোন, রবীন্দ্রসঙ্গীত বা জাতীয় সঙ্গীতকে নতুন করে শিখালে তবেই বাচ্চা শিখবে, সেই জন্য নাকি তুই এই একটা স্টেপ নিচ্ছিস দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওর এই স্টেপ, এবং বলছে চলো আমরা সবাই করি। তাহলে একটা শোন ঝুমা, তোকে একটা কথা বলছি, তুই কিন্তু এই স্টেপটা নিস না, কেন গভর্নমেন্ট থেকে এমন স্টেপ তোর বিষয় নিয়ে নেবে না, তুই বুঝতে পারবি না যেটা নিতে চাইছে, বুঝতে পেরেছিস? কিছু লোক লোক নিতে, যেটা মিডিয়া নিতে চাইছে, বাট সিরিয়াস বলছি ভাই, ও শুধু একমাত্র রিকোয়েস্ট করেছে বলে তারা এখনো থেমে, আমি জানিও না থেমে আছে কি নেই, আমরা জানিও না। হ্যাঁ আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করার ছিল, রিকোয়েস্ট করে দিয়েছি, বাট তুই এই হঠাৎ করে তোর এই চিতার কাঠের শরীর নিয়ে সোলজার হতে যাচ্ছিস কেন আমি বুঝতে পারছি না ভাই, পেছনে আঁচলা খেয়ে যাবি, করিস না বাপ, সুখে আছিস সুখে থাক, বুঝতে পেরেছিস? ভালোভাবে থাক, জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামি করিস না, বাকি তোর যদি আইসক্রিম খেতে সিরিয়াসলি ভালো লাগে বলিস, অ্যাড্রেস পাঠাস, পাঠিয়ে দেব, সত্যি পাঠিয়ে দেব। একটা কথা তোর মা যে সেদিন বললো, মানে তোমার মা যে সেদিন বললেন যে তুমি নাকি ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি তোমার মাকে হেল্প করো, এদিকে তুমি কি বললে সেদিনকে তোমার ভিডিওতে যে আমার মায়ের পেনশনের টাকা কত কষ্টে খরচা করে, আমার কাছে টাকা নেই, হ্যাঁ আমরা গরিব,
গরিব কি করে হবে? তোমার মা যে বললো তুমি নাকি তোমার মায়ের যখন ধার দেনা মেটাতে পারে না তুমি নাকি টাকা দিয়ে করো, মিথ্যেগুলো বলো এমন ভাবে ধরা পড়ে যাও। এত মিথ্যে বলো কেন? কেন কেন সত্যি বলতে পারো না? বিয়ে মিথ্যে, টাকা নিয়ে মিথ্যে, জাতীয় সঙ্গীত নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে নোংরামি করছো তাও মিথ্যে বলছো। শোন, তোর লাইফটা তো ড্যাশ, ও বুঝতেই পারছে না। শূন্যস্থান পূরণ, তোর জীবনটাই ড্যাশ। শূন্যস্থান পূরণ করে নাও, কি হতে পারে ড্যাশ মানে? পাগলি ড্যাশ, চিতার কাঠ ড্যাশ, মায়ের গু ড্যাশ, মরঝুমা ড্যাশ। তুমি মারা ড্যাশের মেয়ে, চলো মা আজকে তোমায় নাম দিলাম, তুমি ড্যাশ, বড় একটা ড্যাশ, বড় স্থান পূরণ করে নেক্সট ভিডিও। আমার ড্যাশে কি বলতে চাই, ফ্যামিলি মেম্বার্স, এই প্রশ্নটা তোমাদের জন্য, ঝুমা ড্যাশ, এইটা তোমরা কমেন্টে জানো। যতগুলো কমেন্ট করবে সবগুলো আমি কিন্তু পড়বো, একদম, আর রিপ্লাইও হবে। কমেন্ট করো যে ঝুমা ড্যাশ শূন্যস্থান পূরণ করো কি হবে এই ড্যাশে। ইয়েস ইয়েস, এই ঝুমা ভিডিওটা দেখবি, কমেন্টগুলো দেখবি, পড়ে নিবি ঝুমা ড্যাশ বলে কে কি লিখছে। আর তোর তোর ভিডিওতে গিয়েও আমি লিখবো ঝুমা ড্যাশ, ঠিক আছে? আমি তো লিখে এসেছি মর 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 মর, কালকে ভিডিও না। চলো টাটা, অনেকক্ষণ হয়ে গেল তোমাদের কি বলে ঝুমাকে নিয়ে একটু বললাম, যদিও বা আমার মুডটা খুব গরম ছিল, গালাগাল করে দিতাম, ও ছিল বলে ঝুমার আজকে বেঁচে গেল। পরে তারপরেও স্যার আমাকে চার চোখ বলে, ওর খুব জেলাস ওর দুটো চোখ বলে। তোরও দুটোই চোখ, ভাল, আমার চার চোখ, দুটো চশমা পড়লে কেউ চার চোখা হয়ে যায় না বলে। না এটা কেন বলবে, বোকা বোকা কথাবার্তা। আর একটা কথা বলে নিচ্ছে, ঝুমাদি যা ইচ্ছা করার করো, ওই নোংরা কথাগুলো বলবে না যেটার জন্য ওর মাথাটা গরম ছিল। আইসক্রিম পড়ে যাবে হাত পেটে পেতে খাবে, আমরা যদি আমাদের মুখটা খুলি না তোমাকে নিয়ে কি চেটে খাওয়াবো কি কি খাওয়াবো তুমি সহ্য করতে পারবে না, এত নোংরা কথা বলবো। সো নিজের লিমিটটা নিজে বোঝো, নিজের সম্মানটা নিজে রাখতে শেখো, তবেই তুমি সম্মানটা পাবে। না হলে এবার চিতার কাঠ, বুঝতে পেরেছিস, ওই তো তোর পোঁদ, ওইটা ফাঁক করেই আঁচলা মাছ ঢুকিয়ে দেবো, চচ্চড় করে আওয়াজ হবে দেখবি, তোর ওই বাবু যে দাঁড়ায় না সেও শুনতে পাবে, বুঝতে পেরেছিস, তোর হ্যালুসিনেশন কি হাজবেন্ড, না ওর হাজবেন্ড নয়, ওর হাজবেন্ড, তোর হাজবেন্ড, ঠিক আছে, যেটা তোর মাথায় থাকে, বুঝতে পেরেছিস, মিস্টার ইন্ডিয়া, বেকা আঙুলের বাচ্চি, বেশ বলেছি, বেশ করেছি, বার আরো কিস্তি দেবো, বাল ঝাঁট জ্বালাবি তো, বুঝতে পেরেছিস, লজ্জা। আবার ও ছেলে এটার এডিট করে, তোর মাদারচোদ, তোকে যেদিনকে দেখবো না তোর কান চাপাটা গরম করবে, একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, ঠিক মতো ঠিক ঠিক কাজ করলে বাচ্চা চলে আসবে ওর, বাচ্চা ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচিস নাচিস যখন একটা ভেতরে প্যান্ট পরতে পারিস না নোংরা চোদা, নাকি বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের নামের কলঙ্ক, বাচ্চাদের বাচ্চা বলা যায়, তুই বাচ্চা নোস, বুড়ো ধ্যাংরা, কতবার ফেল করে যে কোন ক্লাসে পড়ছিস তার কোনো ঠিক নেই, ফেলিয়ার। ওই ওই প্লেয়ারটার নাম কি ছিল রে, মালিঙ্গা, এই তোর নাম আজ থেকে মালিঙ্গা, মালিঙ্গার মতনই চুল, মালিঙ্গার মতনই গায়ের রং, ঝুমসের ছেলের নাম মালিঙ্গা, মালিঙ্গা, দেখবি সবাই কমেন্ট করবে। চলো এভরিওয়ান, কালকে লাইভেও আসতে পারি, আর ইয়েস একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যেহেতু আমরা ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তোমরা দেখেছো ভিডিওটা, ওটার জন্য একটা সারপ্রাইজ ভিডিও আছে যেটা আমার রাঁচিতে আমার সাথে ঘটেছিল, সেই ঘটনাটা নিয়ে আসব, সেটা ওয়াজ আ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আগেন, তো ওটা নিয়ে আসব, ওই ভিডিওটার জন্য ওয়েট করো, টিল দেন টেক কেয়ার। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ভিডিওটা অনেকদিন আগেই আনবো, তো আমাদের আনা হয়নি, তো তোমরা যদি আমাদের সারপ্রাইজ দিতে পারো, এত সুন্দর মানে এত বড় একটা গিফট দিতে পারো, সারপ্রাইজই ছিল ওটা আমাদের কাছেও, তো সেই জন্য তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ওই স্টোরিটা থাকবে। ইয়াপ, চলো টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল, টেক কেয়ার মাই ডার্লিংস।